আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইয়া স্বাধীনতা দান করছেন, কেন বলেন বলেন? পরীক্ষা নেয়ার জন্য। কি নেয়ার জন্য? কি পরীক্ষা? কে আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করো আর কে আমার হুকুমের বিরুদ্ধে চারণ করো, এই পরীক্ষার জন্যে তোমাদেরকে স্বাধীনতা দান করছি। স্বাধীনতা দান করে তোমাদেরকে আমি দুইটা রাস্তা দেখাই দিলাম, কয়টা রাস্তা? অহাদাইনা হুম নাজদাই, রাস্তা কয়টা বলেন? এখন তুমি যদি, একটা হলো বেহেস্তের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা, বেহেস্তের রাস্তায় যদি এই পরীক্ষার স্বাধীনতা হলের মধ্যে কেউ চলতে চাও, আল্লাহ বলতেছেন আমি তোমাকে সেই রাস্তায় চলার শক্তি দান করব। কি দান করব? আর যদি কেউ এই স্বাধীনতার মধ্যে পরীক্ষার হলের মধ্যে কেউ যদি জাহান্নামের রাস্তায় চলতে চাও, তাও তোমাকে স্বাধীনতার ভিতরে আমি বাধা দেব না, ওই রাস্তায় চলার জন্য তোমাকে আমি শক্তি দান করব। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যে আকীদায় বিশ্বাস, আমাদের এই ইমানের আকীদার অবস্থানটা কি? ওয়ালিল আফআলে ইখতিয়ারিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দান করছেন, যখন যে পথে চলতে চাই সেই পথে চলার শক্তি আল্লাহ দান করবেন। কথা ঠিক কিনা? কিন্তু পরীক্ষার হলের ভিতরে আল্লাহ কিছু বলবেন না। আচ্ছা, দুনিয়ায় যখন হায়াত শেষ হয়ে যাবে, এরপরে আমরা যাব কোথায়? কবরে। কবরে যাওয়ার পরেই প্রথম প্রশ্ন, মান রব্বুকা, কি করছে না? হ্যাঁ, যারা দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলে সর্বক্ষেত্রে আমার মালিককে রব মানতে পারে নাই, তারা তো আর উত্তর দিতে পারবে না রব্বি আল্লাহ, পারবে? আসতে কোন পারবে? হ্যাঁ, এক শ্রেণী আমার বাজানরা দুনিয়াতে শক্তি পাইয়া ক্ষমতা পাইয়া দলের ক্ষমতা গরম পাইয়া দরাকে সরাজ্ঞান মনে করে না, যা মনে করে তা করতেছে। কথা ঠিক না? ঠিক, রব্বুল আলামিন স্বাধীনতার ভিতরে কিচ্ছু বলবে না, পরীক্ষা হলে কিচ্ছু বলবে না, যা মনে করে করো। ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করছে, খোদাই পর্যন্ত দাবি করছে, এই স্বাধীনতা পরীক্ষার হলে মালিক কিছু বলছে? বরঞ্চ ইতিহাস পড়লে দেখা যায় ফেরাউনের 750 বছরের মধ্যে ওর একদিন সর্দি জ্বরও হয় নাই, এত আরামে আল্লাহকে রাখছে দুনিয়ায়। ওর বাড়ির দরজায় এমন একটা গাছ ছিল, যে কোনো রোগের নিয়াত করে পাতা খাইলে সঙ্গে সঙ্গে সব রোগ ভালো। বিরাট আল্লাহর ওলিরে, আস্তে কয় দেয়। ফেরাউনের কথায় নীল দরিয়ার পানি ভাটা হইত, জোয়ার হইত, নীল দরিয়ার পাশে যাই যখন বলতো, হ্যাঁ নীল দরিয়ার পানি জোয়ার হ, জোয়ার ভাটা হ, ভাটা, কথা ঠিক কিনা? এই ফেরাউনের এত শক্তি দর, বনিয়ে ছেলে সন্তানগুলো ধৈর্য ধরে সব জবাই করছে, নাউজ কিছু বলার কোনো কারো শক্তি ছিল? কিন্তু আল্লাহ পরীক্ষার হলের ভিতরে ওকে কিছু বলছে? কিন্তু যখন হায়াতের বেড়া পার হয়ে গেছে, নীল নদীর ভিতরে মালিক ফেলাইয়া সুবাইয়া তারপর শেষ করছে, কথা ঠিক কিনা? সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করছিল, আল্লাহর বেহেস্তে যাবে না, টিটকেরই মারছে দুনিয়ায়, ওর নিজের তৈরি বেহেস্ত বানাইছে, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ, বেহেস্ত কমপ্লিট। দেখার জন্য দলে বলে যখন গেল, যাইয়ে তাকে বেহেস্ত দরজা এক বুড়া দাঁড়াই রয়েছে, বুড়া ডাকে না, দেখেন এক শ্রেণীর বড় লোক, গরিব কোনো মানুষ দেখলে এই গাড়ির ভিতরে কিটমিট কিটমিট করে না, এই এইটা কোথা থেকে আছে শোনা, এ কফল পড়া, আমার মালিক তোকেও তো এরকম রাস্তার ফকির বানাইতে পারত, পারত কি পারত? আজকে গরিব মানুষ তোর কাছে আসে আর তুই কিটপিট করে তাকে খারাপ ব্যবহার করে দূর করে দাও, তোর সে জালেম দ্বিতীয় দুনিয়া দেয়, কথা ঠিক না? ঠিক, তা সাদ্দাত বলতেছে বুড়াটা কে? বুড়া ডাক দিয়ে বলে, সাদ্দাত আমি আজরাইল আসি তোর জান কবাজের জন্য। যখন আজরাইলের কথা শুনছে আর হুশ মুশ আছে, ঠক ঠকিয়ে কাপুনি শুরু হয়ে গেছে, ভাই আজরাইল বড় শখ করিয়ে বেহেস্ত বানিয়েছে, একটা নজর দেখার সুযোগ না। আজরাইল সালাতু আসসালাম, ওরে খবিস,
দুনিয়াতে স্বাধীনতা পাইছো, আমার মালিক কিছু বলেন নাই। দেখবি আমার মালিকের দেওয়া নেয়ামত চক্ষু দিয়ে দেখছো, এই চক্ষু নেয়ামত কার? আল্লাহ। হ্যাঁ আল্লাহ। এই টের তো পান না, কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পেতে পয়সা আফসোস করে কান্দে, হুজুর পয়সা দেবেন চাউল কিনে ভাত পাক করে খাবো, আমার দুইটা চক্ষু মালিক দেয় নাই, তামাম দুনিয়া অন্ধকার দেখতেছি, আর তোমাকে আমাকে মালিক দুইটা চক্ষু দান করছে নেমাত, এই চক্ষু নেমাত কার? আল্লাহ। মালিকের দেওয়া নেমাত চক্ষু হইয়া দেখছো, আমার মালিকের দেয়া জবান, জবান দিয়ে কথা বলছো, কত বোবা মানুষ তোমার আমার সঙ্গে আবহ করেছিলে না, ওর বুকে কত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না, তোমাকে আমাকে কথা বলার তৌফিক আল্লাহ দান করছেন। আল্লামাহুল বায়ান, আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন, কত মানুষের কথা বলার শক্তি আল্লাহ দেন, নেমাত কার? আল্লাহ। হ্যাঁ আল্লাহ। এই ব্রেন দিয়ে আজকে পড়াশোনা করিয়া বিভিন্ন ডিগ্রি অর্জন করছে, মাস্টার ডিগ্রি, MBBS, FRCS, কি কথা কর না, এই ডক্টরের ডিগ্রি, বিভিন্ন ধরনের ডিগ্রি সার্টিফিকেট অর্জন করছেন, এই ব্রেন দিয়া বিভিন্ন ব্যবসা বাণিজ্য করিয়া বিভিন্ন সম্পদ গুছাইছেন, কত সময় কত গার্জিয়ান আমাদের সামনে ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে, ফুটফুটে চেহারা, বাপের চোখে থেকে পানি পড়তেছে, আর বলতেছে হুজুর হুজুর একটু দোয়া করেন, আল্লাহকে প্রতিবন্ধী বানাইস, ভালো মন্দ বোঝার তৌফিক ওকে আল্লাহ দেয় নাই, তাহলে এই ব্রেন নেমাত কার? আর একটু বলে এই এক আল্লাহর মন্দ মসজিদের মধ্যে যাইয়া আফসোস করে কান্দে, আর মালিকের কাছে বলে মালিক আপনি আমাকে এমন গরিব বানাইছেন, এক জোড়া জুতা কেনার তৌফিক আপনি আমাকে দেন নাই, মালিক আমি খালি পায়ে হাঁটাচলা করি, আফসোস কান্দে। যখন মসজিদ থেকে বের হয়েছে যাইয়া দেখে মসজিদের গেটের সামনে এক আল্লাহর বান্দা পেয়ালা হাতে নিয়ে মানুষের কাছে পয়সা চায়, ওর দুইটা পাওই নাই, কি নাই? তখন ওই আল্লাহর বান্দা কান্দের বলে মালিক আমার চেনে মুখ খারাপ, আর দ্বিতীয় দুনিয়া হইতে পারে না, তুমি আমাকে পয়সা দাও নাই, আমি জুতা কিনতে পারিনি, আফসোসে কান্দি, তুমি তো তোমার এই বন্দার পাওই দেবে, তুমি তো আমাকে পাও দান করছ, এই পাও নেই মাতকার, হাত নেই মাতকার, এই গাছের ভিতরে ফল পেরিয়ে খাই নেই মাতকার, পানির ভিতরে মাছ উড়ে ফাঁক করে খাই নেই মাতকার, গরুর বান্ধে দুধ দোয়া ইয়ে পান করে খাই নেই মাতকার, এই আমার মালিকের নেমাত ছাড়া এক সেকেন্ড বাইশে থাকার শক্তি কারো আছে? এই বাতাস টানি এবং ছাড়ি, এই বাতাস নেমাত কার? এক মিনিট যদি আমার মালিক বাতাস বন্ধ করিয়ে দেয় সব দিয়ে মইরিয়া লাশ, কথা ঠিক নেবে ঠিক? এই কথার কথা আজাই সালাত সালাম বলে ওরে খাবিস, সব মালিকের নেমাত ভোগ করছ আর স্বাধীনতা পাইয়ে পরীক্ষার হলে যা মনে কে তা করছো, হুকুম হয়ে গেছে আমার মালিকে তোকে ধৈর্য নেওয়ার জন্যে, আসে রুটা টান দিয়ে নিয়ে গেছে দরটা জমিনে হয়ে রইস, কি সাদ্দাদের মাতুক বাড়ি আর আছে? আজকে বর্তমানে বাংলাদেশের ভিতরে সে তাম দুনিয়ায় যারা নাকি ধরাকে সরাজ্ঞান মনে করেন না, যারা সমস্ত ক্ষমতার মালিক মনে করেন জনগণ, নাউজুবিল্লাহ উজুবিল্লাহ। হ্যাঁ এ আল্লাহর বান্দারা, আমরা কলেমে পড়ার সময় পড়ি সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর এখন বানাইছে ক্ষমতার মালিক জনগণ, আর এক শ্রেণীর বর্তমানে আমার বাজানরা আছে, হেরা মনে করে চাকরি থাকলে বাঁচব, নালে মইরা সাপা, এই বাসুন্য মারুন্য মালিক বানাইছে কারে? চাকরি রে না কথা কান না কা, এক শ্রেণী বর্তমানে বের হয়েছে, এই সরকার ক্ষমতায় থাকলে আর বাসার কোনো কায়দা নাই, এখন কি মনে করছেন মারুন্য বাসুন্য মালিক বানাইছে কারে? আবার সরকারি মন্ত্রীর হনেন না ঘোষণা দেয় যদি আমরা ফল্ট করি, অর্থাৎ সরকার যদি আমরা গঠন করতে না পারি একসঙ্গে লক্ষ লক্ষ শেষ, কথা ঠিক না বাড়ি? তাহলে বাসুন্য মারুন্য মালিক বানাইছে কেন?
আল্লাহ আছে এখন? এই জন্য বলেন আছে, এই জন্য আমার মাঝে যা মনে কয় তা করছে পরীক্ষার হলের মধ্যে। যখন কবরে যাইবে, এখন স্বাধীনতা আছে, এখন স্বাধীনতা আছে, এখন প্রথম প্রশ্ন মান রব্বুকা, বলো তোমার রবকে। যারা দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে না কইরা যেরকম ইচ্ছা সেরকম নিজের জীবনকে চালাইছে, সর্বক্ষেত্রে আমার মালিককে রব হিসেবে মানতে পারে নাই, তারা তো আর প্রশ্নের উত্তর দিতে পারবে না। তারা বলবে হা হা লা আদরি, আমি তো জানি না আমার রবকে। প্রথম নম্বর প্রশ্নে ফেল। প্রথম নম্বর প্রশ্ন কি? দ্বিতীয় নম্বর প্রশ্ন আমার দিনুকা, দ্বিতীয় নম্বর প্রশ্ন কি? কোন ধর্ম অনুযায়ী চলছ, কোন কালচার অনুযায়ী চলছ, কোন নিয়ম অনুযায়ী চলছ? দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া, বাংলাদেশের ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে সরাগের মনে না কইরা, কারো কাছে ভালো লাগে আমেরিকার স্টাইলে চলতে, কারো কাছে ভালো লাগে ফ্রান্সের নিয়মে চলতে, কারো কাছে ভালো লাগে লন্ডন বিজেতির কালচারে চলতে, কারো লাগে ভালো লাগে বিশেষ করে বাংলাদেশের দুনিয়ামুখী দলের নেতা নেত্রীদের কালচারে চলতে। কি জলে বলার কথা ঠিক না? হ্যাঁ, এরা যখন নাকি কবরের বিচারে জিজ্ঞাসা করবে আমার দিনুকা, কোন ধর্মের নিয়ম অনুযায়ী চলছো, যারা নাকি দুনিয়ার স্বাধীনতার ভিতরে পরীক্ষার হলের মধ্যে, যারা নাকি ইসলামের নিয়ম অনুযায়ী আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালাতে পারবে না, তারা তো আর উত্তর দিতে পারবে না আমার ধর্ম দিন হলো ইসলাম। পারবে? জোরে কান পারবে? তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্নে ফেল। তিন নম্বর প্রশ্ন অমান নবীকা, মান হাদার রাজুল, আল্লাহর হাবিবকে দেখাবেন, দেখাইয়া বলবেন বলো ব্যক্তি কে? এ কবরের যাত্রীরা যারা দুনিয়ার স্বাধীনতার ভিতরে পরীক্ষার হলের মধ্যে, আল্লাহর রসুলকে যারা নেতা মানতে পারো নাই, যারা অন্য অন্য দুনিয়ামুখী নেতাকে লিডারকে নেতা মানছো, কথা কয় না? হ্যাঁ, তারা আল্লাহর রসুলকে দেখে তো আর চিনতে পারবে না, বলবে হা হা লা আদরি, ব্যক্তিকে আমি তো চিনি না। কি জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। তিন নম্বর প্রশ্নে ফেল। তিন নম্বর প্রশ্ন কি? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবরু রওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতেরা, যারা ওই তিন প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে পারবে, তারা আল্লাহ রাসূল বলেন তার কবর এই কবর থাকবে না, তার কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। হে আল্লাহ, আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন, আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা তিন প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে পারবে না, আল্লাহ রসুল বলে তার কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে ভরে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন কোন নাফরমানের কবরের ভিতরে তে সাহাতু ওয়া তাসঈনা তিননান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খদরা। কোন কোন নাফরমানের কবরের ভিতরে একটা না দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। সাপের এমন বিষধর সাপ হবে, দুনিয়ার দিকে মুখ কইরা যদি ফুঁক দিত গাছপালা তরুলতা মাথা জাগাতে পারত না, এত বড় বিষধর। এখন অনেকে মনে মনে বলতে পারেন হুজুর এত বিষ কিভাবে হয়, বর্তমান আধুনিক যুগে বুঝাতে বড় সহজ। কি কথা ঠিক? অ্যাটম বোমের নাম শুনছেন? পারমাণবিক বোমা, কথা কয় না?
সংসার সংসার হ্যাঁ এই এতটুকু একটু বস্তু ছোট্ট, ওর ভিতরে কি পাওয়ার? কোনো এলাকায় যদি ছাইড়ে দেয় ওর পাওয়ারে সমস্ত গাছপালা ঘর মানুষ যত গরু ছাগল সব মরে যাব। কথা কর না কা, এই যে অ্যাটম বোমা যে মেটেরিয়াল দিয়ে তৈরি করছে, এই মেটেরিয়াল সংগ্রহ করছে কোথার থেকে? আল্লাহর দেওয়া খনিজ থেকে না? আসতে কয় খনিজ থেকে না? তা আজকে যদি এতটুক অ্যাটম বোমের ভিতরে এত পাওয়ার থাকতে পারে, তা আল্লাহ রাব্বুল আলামিন সাপের ভিতরে এই বিষ দিতে পারে না? আসতে কয় পারে পারে? এই যারা নাকি বস্তুবাদী তারা বলে যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বস্তু দেখ, নাস্তিক জোরে বলে নাউজুবিল্লাহ। একদল আছে না নাই? ওরা মনে মনে আমাকে কথা শুইনি আবার মিসকি মিসকি হাসে, হাসে একজন আরেকজনের কাছে ডইলে ডইলে পড়ে। ওরা আবার নিজে নিজে মন্তব্য করে যে হুজুর নওয়াজ করে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ছোট একটা বেহেশত দান করবে, এই দশ দুনিয়ার সমান। কয় দুনিয়ার সমান? দশ দুনিয়া। কয়জনকে দেবে? তাও আবার কি ছোট, একজনকে দেবে রব্বুল আলামিন ছোট বেহেশত দশ দুনিয়ার সমান। তাহলে বড় বেহেশত কত বড় হবে, তার কোনো শেষ আছে? এই আল্লাহর বান্দারা, এখন ওরা মনে মনে বলে কোটি কোটি মানুষ যাবে বেহেশতে, ছোট বেহেশত যদি একজনকে দেয় দশ দুনিয়ার সমান, বড় বেহেশত কত বড় তার কোনো সীমা নাই। তাই কোটি কোটি মানুষ বেহেশতে চাইলে এত জায়গা মামলায় পায় কই? আলহামদুলিল্লাহ তো কেউ করে জায়গা কি পাওয়া গেছে। তা কি বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে এই যে আমরা সূর্যটা দেখতেছি, এই সূর্য নাকি দুনিয়ার চেয়ে দশ তেরো লক্ষ গুণ বড়। কয় লক্ষ? তেরো লক্ষ। কিছুদিন আগে একটা সংবাদে দেখছে এই আমেরিকার বৈজ্ঞানিকরা মহাআকাশ রিসার্চ করে না, এই মহাআকাশ রিসার্চ করতে যাই, হ্যাঁ মহাআকাশের ভিতরে একটা গর্ত পাইছে। কি পাইছে? গর্তের নাম রাখছে কৃষ্ণগহ্বর, অন্ধকার গুহা। কথা বুঝছে? সেই গর্তের মুখটা কত বড় বৈজ্ঞানিকরা বলতেছে এইরকম তিরিশ হাজার কোটি, বলে তিরিশ হাজার কোটি সূর্য ওই মুখের ভিতরে ঢুকে যেতে হবে, ওই গর্তের ভিতরে ঢুকেই রাখা যায় তিরিশ হাজার কোটি সূর্য। আর একটা সূর্য দুনিয়া থেকে কয় লক্ষ গুণ বড়? তেরো লক্ষ। তেরো লক্ষ গুণ বড়। তাহলে এরকম তিরিশ হাজার কোটি সূর্য যদি ওই একটা গর্তের ভিতরে ঢুকেই রাখা যায়, গর্তটা কত বড় এখন বুঝছে? হ্যাঁ বৈজ্ঞানিকরা বলতেছে এখন বলো ছোট গর্ত, বলো বড় বড় গর্ত নাই। কথা ঠিক দেবে এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন যাকে ছোট বেহেশত দেব দুনিয়ার একশো দুনিয়ার সমান, মালিকের জায়গার অভাব আছে? আর একটু আসতে কর আছে কোনো অভাব নাই। এক শ্রেণী বর্তমানে বাইরেছি বলে হুজুর আমনে কথা যা কন্ট্রোল, ও আমরা এক কেন্দ্রে শুনি আর এক কেন্দ্রে বের করি, ও হুজুর আমাদের ভিতরে ঢুকেই নিয়ে বলে তাকি বলে হুজুর আল্লাহ যদি একজন থাকি তাহলে আল্লাহ কে বানাইল হুজুর কেডা? নাউজুবিল্লাহ উজুবিল্লাহ কর না কি এক শ্রেণী আছে না নাই? আচ্ছা ভালো করে বুঝেন, আমি যদি বলি আল্লাহকে বানাইছে অমুখে প্রশ্ন শেষ, তাহলে আবার করবে না? তাহলে তাহলে তাকে বানাইছে কেডা? যদি বলে তাকে বানাইছে অমুখে প্রশ্ন শেষ, না তাহলে আবার বলবে না তাকে বানাইছে কে? এই তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে প্রশ্ন শেষ কবে? বোঝেন নাই কথা? বোঝেন নাই? হ্যাঁ শেষ আছে? আবার জোরে কর শেষ আছে? তাহলে করে ব্যাপারটা কি কল ব্যাপার কিচ্ছুই না, কল তা কি মানুষ বানাইছে কে? একটু মুখ খুলে বলতে পারে আল্লাহ। বর্তমানে কিন্তু
আমাদের সরকার বুঝছেন পাঠ্য শ্বশুর পিতায় ঢুকাইছে, মানুষ নাকি হয়েছে বান্দর থেকে আল্লাহ বানায় নাই, কথা বুঝছে? তাই এখন মানুষ বানাইছে কে? আল্লাহ। আচ্ছা মানুষের এই ব্রেন শক্তি চিন্তা শক্তি কে দান করছে? আল্লাহ। আচ্ছা মানুষের ব্রেনের চিন্তার শক্তির একটা সীমাবদ্ধতা আছে না নাই? আছে। জোরে কল আছে না নাই? আছে। আমরা মানুষকে সবই বুঝি আস্তে, খালি একটা উত্তর দেন তো, আমার মালিক দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ দুনিয়াতে আসছিল আছে আসবে, এই একটা হাতের যে টিপ এই এতটুকু জায়গা, কতটুকু জায়গা? এই আঙ্গুলের টিপ এতটুকু জায়গায় ভিতরে আমার মাওলাই ডিজাইন করছে। দুনিয়া সৃষ্টির পর থেকে যত হাজার হাজার কোটি মানুষ দুনিয়া থেকে গেছে বর্তমানে আছে, এতটুক জায়গায় মালিক ডিজাইন করছে ডিজাইন, এতটুক জায়গায় ডিজাইনের মধ্যে এক মানুষের এই একটা আঙ্গুলের টিপের সঙ্গে আর একটা মানুষের আঙ্গুলের টিপের পূর্ণ কোনো মিল নেই। জায়গা কতটুকু? এতটুকু। এখন বলেন তো ব্রেনে ধরে কিনা আসতে করে, কিন্তু বাস্তবতা আছে না নাই? বাস্তবতা আছে না নাই? ব্রেনে ধরে, ব্রেনে ধরে। হ্যাঁ এই তোমার আমার ব্রেনে ভিতরে সীমাবদ্ধতা আছে না নাই? আসতে করে আছে, আছে না নাই? আছে। বলে হুজুর তা কেমন? এ আল্লাহর বান্দারা ভালো করে বুঝে, বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে, ডাক্তাররা আবিষ্কার করছে, আবিষ্কার করে বলতেছেন মানুষ মইরে যাওয়া কোনো আশ্চর্য না, বাইশে থাকা হলো আশ্চর্য। বলে তা কি? ডাক্তাররা বলতেছে মানুষের শরীরের মধ্যে লক্ষ লক্ষ রক্ত কণিকা আছে, প্রত্যেকটা রক্ত কণিকা চলার রাস্তা ভিন্ন ভিন্ন, তাহলে লক্ষ লক্ষ রাস্তাও আছে আসতে কয়, প্রত্যেকটা রক্ত কণিকা দেখি ঘন্টায় 5 মাইল বেগে চলবে, কয় মাইল বেগে? ডাক্তাররা বলতেছে একটা রক্ত কণিকা তার রাস্তায় চলতে যাইয়া যদি রাস্তা ফেল করে অন্য রাস্তায় ঢোকে সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে। এখন বলেন তো যারা নাকি একটু বস্তুবাদী, গরু ছাগলের মধ্যে খাইবেন হাঁকবেন মুতবেন জীবন শেষ করিয়া কয়েকটা গরু ছাগলের মধ্যে সন্তান হইয়া মরবেন, এখন হেরা উত্তর দেন যে কোন যুক্তিতে মানুষ বেঁচে রয়েছে? বেরিয়ে ধরে আসতে কয় না? ধরে না? আমাদের ব্রেনের ভিতরে একটা সীমাবদ্ধতা আছে না নাই? এই আমাদের হার্ট আছে না? হার্ট প্রত্যেক মানুষ হার্ট আছে, হার্টের উপরে একটা বোটা আছে, ওই বোটা ওঠে এবং নামে, ওঠে এবং নামে। ডাক্তাররা আজ পর্যন্ত আবিষ্কার করে বেরি করতে পারে নাই যে কোন শক্তিতে এই বোটাটা ওঠে এবং নামে। কথা কেমনি চলে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি সৃষ্টি করার পরে, তোমার আমার হার্ট সৃষ্টি করার পরে আমার মালিক বলছেন আব্দুল করিমের হার্ট চল, আল্লাহ চলতে আস, যেই বলবে বন্ধ সঙ্গে সঙ্গে বন্ধ, কথা ঠিক না বেঠি? এই সব কিছু আমাদের ব্রেনে ধরে না আসতে করে না? ধরে না? যদি ধরেই দুনিয়া সৃষ্টির পরে বৈজ্ঞানিকরা আবিষ্কার করতেছে সমুদ্র সম্পর্কে, সমুদ্র সমুদ্রের এখন পর্যন্ত 100-এর মধ্যে সাধারণত 5 ভাগ আবিষ্কার করছে, 95 ভাগ আবিষ্কারই করতে পারেনি, কথা বোঝেন না কিছু? বেরিয়ে ধরে। হ্যাঁ বলতে হুজুর ব্যাপারটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ, তোমরা আল্লাহর মাখলুকাত সম্পর্কে চিন্তা করো আল্লাহ সম্পর্কে চিন্তা করতে যাইও না, কারণ ওই চিন্তা করার শক্তি আমার মালিক তোমার আমার ব্রেনের মধ্যে দান করে না। এরপরে যদি কেউ চালাকি করেন ধ্বংস অনিবার্য, কোনোদিন রাস্তা তালাশ করে পাওয়া যাবে না, যাবে না। বলতে হুজুর মালিকের পরিচয় কেমনে পাবো? মালিকের পরিচয় পাওয়ার জন্য আসমানে তালাশ করা দরকার নাই, সমুদ্রে তালাশ করা দরকার নাই। এই আমার মালিক বলেন ওয়াবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরু, এ বন্ধ বন্ধী তুই তোর নিজের দিকে তাকাইছিস, তোর দিকে তাকাইলি তাহলে তুই আমার পরিচয় পাইয়ে যাবি, কথা ঠিক না বে? ঠিক।
এই একটা গাছের পাতার দিকে চাও, আমার মালিকের পরিচয় আসে। এক আল্লাহর বান্দা গাছের পাতা নিয়ে যখন নাকি মুরাকাবা করলো, এক পর্যায়ে মুরাকাবার পরে সে বলতেছে, বর্গে দারাখতা সবজে দর নজরে হুশিয়ার হারওয়ারাতে দফতুরি মারেফাতে কেরদেগার। হে আমার মালিক, আমি একটা গাছের পাতার দিকে তাকাই, আমি তো গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। কারে দেখে? হ্যাঁ, হ্যাঁ, একটা মাছের দিকে তাকাও, বাজারে একটা কত সুন্দর কচু পাতার ভিতরে দেখো, এই রঙিন কচু পাতা দেখছেন না কেমন সুন্দরভাবে ফোটা ফোটা, কিভাবে আমার মালিক ওখানে তৈরি করলো। একদিকে তাকাইলে পরিচয় পাওয়া যায়, আমার মালিক কত বড় কুদরাতের মাওলা। জোরে বলেন কথা ঠিক কিনা? এক সাজ থেকে এক ডিজাইন থেকে এক রকমের পিঠা বের হয়। এ কবরের যাত্রীরা, আমার একটা মায়ের পেট থেকে দশটা সন্তান বের হইল, একই শ্বাস থেকে বের হইল, কিন্তু একটা ভাইয়ের চেহারার সঙ্গে আর একটা ভাইয়ের চেহারার পূর্ণ কোনো মিল নাই। আল্লাহর বান্দারা, দুনিয়া সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত যত মানুষ আছে, বাজানে একটা মানুষের গলার আওয়াজের সঙ্গে আর একটা মানুষের গলার আওয়াজের পূর্ণ কোনো মিল নাই। এ বানাইনি একজন কারিগর আছে না নাই? জোরে বলো, আছে না নাই? জোরে বলো, সেই কারিগর কে? আল্লাহ। জোরে বলো, কে? আল্লাহ। আল্লাহ। এই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এ কবরের যাত্রীরা, প্রত্যেকটা জানদার যার রুহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তার একদিন না একদিন মৌতের শরাব পান করা লাগবে, অর্থাৎ মরণ লাগবে। কি লাগবে? আবার জোরে কান, জোরে কান। আলাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, কেউ যদি মরণের হাত থেকে বাঁচার জন্য শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাও, সময় মতো মালাকুল মাউত ওই জায়গায় হাজির। জোরে বলো, কথা ঠিক কি না? দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, দুনিয়ার যে কোনো কাজের মধ্যে মানুষ যদি কেউ ঠইগা যায়, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কেউ যদি ম্যাজিস্ট্রেট কোর্টে কেস কইরা ঠগে, আবার জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করা যায়। জজ কোর্টে ঠগলে হাইকোর্টে আপিল কইরা জিতবার আশা করা যায়, সেখানে ঠগলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠগলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠগলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ ভাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু কবরের যাত্রীরা, বাজার কেউ যদি দুনিয়ার থেকে একবার বিদায় নিয়ে কবরে যাইয়া ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতার জলকা আমহমার। হে দুনিয়াদার আমার বড় লোক বাবারা, হে পীর মুফতি মুহাদ্দিস আমার বাবারা, হে চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার আমার বাবারা, হে সভাপতি সেক্রেটারি বড় বংশের আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে আমার শিক্ষিত বাবারা, দুনিয়া নিয়ে একটু মাঝে মধ্যে মুরাকাবা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায়।
বাজান তাকাইয়া দেখো তমাম দুনিয়ার মোট চারজন লোক রাজত্ব করছিল, দুইজন মুসলমান দুইজন অন্য জাতি, দুইজন মুসলমানের মধ্যে একজন বাদশা সেকান্দার বা ইস্কান্দার বাদশা, তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করছিল আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত ধুইরে একটু বাহিরে রাইখা শহর ঘুরাইয়া তারপর নিয়ে আমাকে দাফন করিও। তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত বাহিরে রাইখা শহর ঘুরায়, যারা বুঝে না তারা বলে দেখছ আজীবন বাদশাহ আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাই তেমন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে বোকারা তোমরা তো বোঝো নাই, বাদশাহ সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটি উঠাইয়া হাত বাহিরে রাইখা শহর ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা আমি বাদশাহ সেকান্দারের মতো বড় এত বড় বাদশাহ দ্বিতীয় মনে আর কেউ হইতে পারবি না, তামাম দুনিয়ার বাদশাহই করলাম কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত দিয়া কবরে রওনা করলাম আর কিছুই নিতে পারলাম না। এ আমার বড় বাবারা, এ আমার ধনী বাবারা, এত টাকা রাখবা কোথায় কাপড়ে যে পকেট না। এ আল্লাহর বান্দারা, এ আল্লাহু আকবার, পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে মনকে বুঝাও তারপর কবরের দিকে রওনা করো। কার জন্য এই সম্পদ রেখে যাও, যারা হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না, পরের মাল ঠকাইয়া জুলুম কইরা চাঁদাবাজি কইরা বাজে কইরা আরে ক্ষমতা সম্পন্ন দলের সঙ্গে জড়াইয়া জুলুম কইরা এই সম্পদ কার জন্য রেখে যাও। মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করে একটু মোরা খাওয়া করো। বাজার বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য ধনীর ভিতরে একজন ওই যে যমুনা গ্রুপের মালিক, বাজান করোনা ভাইরাসের সময় আক্রান্ত হইয়া গেল, আরে শ্বাস টানতে ছাড়তে যখন কষ্ট হওয়া শুরু হইল আরে ডাক দিয়া বলে ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো কলম কাগজ নিয়ে আস, আমার সমস্ত সম্পদ আমি তোমাকে দিয়ে দেব। কিন্তু আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে না, সব রাইখে কবরে যাইয়া আল্লাহু আকবার শুইয়া গেল। বাজানদেরকে বলবো কোন সম্পদের পিছনে পড়িয়া আমার মালিকের হুকুম আমার নবীর তরিকার বাহিরে চলতেছে বাজার, আসলে যাদেরকে আপন বল আসলে কেউ কিন্তু আপন না। বাজান কিছুদিন আগে দেখছ এক ধনী ব্যাংকার মারা গেল, আরে বাজান তার দুই ছেলে বাপের দাফন কাফনের ব্যবস্থা না কইরা আরে বাপের লাশ নিয়া গ্যারেজের ভিতরে ফেলাইয়া রাখছে, বাজান দাফন কাপড়ের খবরও নাই, ওদিকে দুই ছেলে বাপের রাইখে যাওয়ার সম্পদ নিয়া মারামারি কাটাকাটি শুরু করলো, ঝগড়া শুরু করলো কার সে বেশি কে নেবে, ওদিকে বাপের লাশ পয়সা গন্ধ হওয়া শুরু হয়ে গেল, এলাকার লোকজন চাঁদা ধইরা তারপর তাকে দাফন কাফনের ব্যবস্থা করলো। এ কপাল পুরারা কার জন্য সম্পদ রাইখা যাও, সন্তান যদি দিনদার আল্লাহওয়ালা না হয় তোমার আমার জন্য দুই চোখের পানি চাইরা একটু মালিকের কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাও বুঝি তোর কপালে জুটবে না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বাজান কার কখন কোন সময় ডাকা আসে
সেটা তোমার জানা নাই আমারও জানা নাই। এ আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোনেরা ভালো কইরা বোঝো, তারপর মালিকের কবরে রওনা করো বাজার। দুনিয়ার ভিতরে যত জাতি বিচারণ করে সব জাতি কিন্তু পরকাল বিশ্বাস করে, মুসলমানরা আমরাও পরকাল বিশ্বাস করি, হিন্দুরাও পরকাল বিশ্বাস করে, খ্রিস্টানরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, অন্য 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 ধর্মীয় অবলম্বী তারা সবাই কিন্তু পরকাল বিশ্বাস করে, কিন্তু বাজান সৃষ্টিকর্তা একজন, মানুষের জন্য নিয়মনীতি হবেও কিন্তু একটা। আজ পর্যন্ত দুনিয়ার ইতিহাসের ভিতরে দেখবা মুসলমান ছাড়া অন্য কোনো জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলে গলা টান কইরা কেউ টিকতে পারে নাই। একমাত্র মুসলমান জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান কইরা আজকে দুনিয়ার ভিতরে বেঁচে আছি, কথা ঠিক না বেঠি? আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে হুদা নাকাস্তা কেয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে বাজান এই দুঃখ আর থাকতে পারে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে বা বন্ধুদেরকে বলবো, আজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন শান্তি পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারু মেহনেওয়াল বালা, দুনিয়া টলো কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা, এখানে কেউ শান্তি চাইলে কোনোদিন পায় নাই, কোনোদিন পাবে না। বাজান এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না। কালকেও মাহফিল করলাম, এক বড় লোক আমার কাছে কান্দে আর বলে, হুজুর আল্লাহ আমাকে আরামের কোনো শেষ রাখে নাই, কিন্তু আমার ছেলেটার অশান্তির কারণে আমার কলিজার ভিতরে ধাও ধাও করে আগুন জ্বলে, ওর জন্য একটু দোয়া করেন, ওর জন্য আমরা সহ্য করতে পারতেছি না, শান্তি নাই। মেয়ে কথা শুনে না, স্ত্রী কথা মানে না, স্বামী কথা শুনে না। বাজার শত্রু মিত্রু অভাব নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই। আর এরকম করতে করতে একদিন তোমার বাড়ির দরজায় যখন আজরাইল আর যখন সিটি বাজাইয়া বসবে, তখন ডাক্তার কবিরাজ টাকার গরম ক্ষমতার গরম, বাজান তখন কিন্তু আর কোনো কাজে লাগবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যদি দুনিয়ায় থাকো অবস্থা আমার মালিকের হুকুম নবীর তরিকে অনুযায়ী, না সইলা যদি মৌতের বিছানায় পেটখানা ভাসাও, আমার মালিক ডাক দিয়া বলে আজরাইল, না ফরমান স্বাধীনতা পাইয়া আমার সমস্ত নেমাত ভোগ কইরা, তোরাকে সরা জ্ঞান মনে করে নাই, ওকে আরে এমন সুরাতে জান কবাস করবা, আরে জাহান্নামের দরজা গুলা টাস টাস করে খুইলা যাবে, জাহান্নামের আগুন ধাও ধাও করে চলতে থাকবে, সব বিশ্বগুলা ঘুরাইয়া ঘুরাইয়া তাকাইয়া থাকবে, আজাই সালাতু আসসালাম আসবে, মাথা তার আসমানে পাও তার জমিনে, এক হাত মাস থেকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীরের ভিতরে লাম্বা লাম্বা কালো কালো কতগুলো পশম, দিন নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিব্বা বাইরাইতে থাকবে। এই অবস্থা দেখে না ফারমানে রুহুত তার বের হইতে চাইবে না। একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই আজরাইল তুমি না ফারমানে রুহ কোন সুরাতে কবজ করা আমাকে একটু দেখাও, নবী আপনি সহ্য করতে পারবেন না, আমার মালিক যদি জিজ্ঞাসা করে আজরাইল আমার নবীকে তুমি কেন বেহুশ করলা, কি উত্তর আমি দেব? হে আজরাইল আমি মালিকের সঙ্গে বসবো, তুমি একটু দেখাও। নবী পাহাড়ের দিকে তাকা,
পাহাড়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাহাড়ের দিকে তাকাইলো এমন ভাবে একটা জোরে চিৎকার করে বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে আজরাইল তুমি যেই সুরাতে আমার খাস বন্দা বান্দির রুহ কবজ করো সেই সুরাতে আমার দোস্তের সঙ্গে দেখা দাও, নাহলে তার হুশ আসবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, এরপরে যদি না বোঝো বাজা আজকে বাজান ওই নরসিংদীতে শুনছি নারায়ণগঞ্জের ভিতরে শুনছিলাম একটা লোক খারাপ প্রকৃতির ছিল, মাঝে মাঝে দুই একটা ঘটনা আমার মালিক দেখায়, মৌতের পূর্ব মুহূর্তে এমনভাবে জ্বালা শুরু হয়ে গেল বাজান বিছানার ভিতরে একবার উপরের দিকে ওইটা ঠাস করে পড়িয়ে যায়, আবার বিছানার ভিতরে উপরে ওটা ঠাস করে পড়িয়ে যায়, এরকম করতে করতে রুটা বের হয়ে গেল। পরে পরে দেখা গেল কলিজার একটা অংশ সেইরা মুখের সামনে আইসা গেছে। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে আজকে আসতেছিলা, তখন আমাকে দায়িত্বশীল বলতেছে আমাদের মালিক সাহেব রহমতুল্লাহের ব্যাপারে, ওদের আমরা দেখতে গেছিলাম যাইয়ে দেখি এমন সুন্দর নুরানি চেহারা মাত্র ঘুমায় রয়েছে। আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাই তার এন্তেকালের সময় আমি সামনে বসা, আমি কথা বলতেছি আব্বা জান রহমাতুল্লাহ আলাই চোখের উপরে বাজান দক্ষিণ দিকে ফিরে বসে রয়েছে, আমি কথা বলতেছি হঠাৎ দেখি সামনে একটা হাত দিল মাথাটা একটু সামনে ঝুঁকাইল, এরপর দেখি জবানটা চালু হয়ে গেছে। আমি গেলাম ব্যাপার কি, আমি হাতটা মাথার পিছনের দিকে লাগাইয়া শোয়াইয়া দিলাম, এরপর ডাক্তার খবর দিলা, আইসা বলে হুজুর আর দুনিয়াতে না। ওই কুড়িগ্রাম রংপুর কুড়িগ্রামের চরবনে একজন মুজাহিদ ছিল বাজা আল্লাহু আকবার, তাকে বশিরউদ্দিন মুন্সি নাম ঘুঘু মুন্সি কয়ে ডাকত। দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙা গেল কাপনের কাপন সহ আনাম তাজা লাশ বের হইয়া আসছে, অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিয়েছেন, কে কে দেখছেন রাতুটাই দেখেন তো, দেখেন বাজার কত মানুষ দেখছে আল্লাহ বাজার এখন উঠেই নি। আব্বা জান রহমাতুল্লাহ আলাই তার নামের মাদ্রাসা ফজলুল উলুম সেখানে নতুনভাবে দাফন করছে, আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করি আসছি। এ আল্লাহর বান্দারা এমন দুনিয়ার কোন যুক্তি আছে, একটা মার্কিন কাপড় মাটির সঙ্গে লাইগা রয়েছে কাপড়টারও কিছু হয় নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এরকম মাঝে মধ্যে কিছু ঘটনা আমার মালিক দেখায় যেন বলতে না পারো মালিক বুঝি নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কার কখন কোন সময় ডাক আসে তোমারও কিন্তু জানা নাই আমারও কিন্তু জানা নাই। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে বাজান গুনার কথা মনে কইরা খালেস তওবা করো, আমার মালিক কিন্তু বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা, যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো আমার মালিক শুধু মাপ করবেন তাই না, তোমার আমার জীবনের সব গুণাকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকের হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও, যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরার লাশ
şoya bir hava selekan be mama kore. মাঠের দিকে চাইয়া দেখা মালিক আপনার বান্দারা কিভাবে কাল আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই গুনাহ করে বসছি রে মাফ করে দেন গো মাওলা মাফ করে দে এ আল্লাহর বান্দারা জোর করে কান দেন এ আল্লাহর বান্দারা সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে ওই জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না হে আল্লাহ যাদের উসলে মাহফিল হইল আল্লাহ যাদের উসলে মাহফিল হইল যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করল আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন যারা এই অন্ধকার কবরে শুয়ে রয়েছে দয়া মায়া করে মালিক তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।